শুরুতে এই সংবাদ শিরোনাম। হোয়াইট হাউসে যাচ্ছেন ডেমোক্রেট প্রার্থী বাইডেন, বাইডেন পেয়েছেন 264, ট্রাম্প পেয়েছেন 214 ভোট। পেনসিলভেনিয়ায় ট্রাম্প বিরোধী ভয়াবহ বিক্ষোভ। জর্জিয়ার পর আরও 3 অঙ্গরাজ্যে ট্রাম্প শিবিরের মামলা। প্রতিনিধি পরিষদের একক আধিপত্যের দিকে ডেমোক্রেটরা। এবং সবশেষ থাকছে, পূর্বসূরি বারাক ওবামাকেও ছাড়িয়ে গেলেন বাইডেন। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আমেরিকা যুক্তরাষ্ট্রের 46তম প্রেসিডেন্ট হিসেবে হোয়াইট হাউসে যাওয়ার স্বপ্ন দেখছেন ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন। ক্ষমতাসীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর 538 ইলেকটোরাল ভোটের মধ্যে তিনি এ পর্যন্ত 264 ইলেকটোরাল ভোট পেয়েছেন। 270 নিশ্চিত হলেই প্রেসিডেন্ট হন যে কোনো প্রার্থী, আর মাত্র 6 ইলেকটোরাল ভোট পেলেই জয় নিশ্চিত হবে ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেনের। এখন পর্যন্ত চূড়ান্তভাবে অঘোষিত অঙ্গরাজ্যগুলোর মধ্যে নেভাদায় এগিয়ে রয়েছে বাইডেন। এই অঙ্গরাজ্যের ইলেকটোরাল ভোট 6, ফলে এই ভোটগুলো পেলেই হোয়াইট হাউসে যাওয়ার টিকিট নিশ্চিত হবে জো বাইডেনের। অন্যদিকে বর্তমান প্রেসিডেন্ট এবং রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প এখন পর্যন্ত পেয়েছেন 214 ইলেকটোরাল ভোট। যদিও ভোট গণনা শেষ হওয়ার আগে অনেকটা আজগুবি কায়দা নিজেকে বিজয়ী ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। এমনকি ভোট গণনা বন্ধে তিনি সুপ্রিম কোর্টে যাওয়ারও দ্বারস্থ হওয়ারও সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। বাইডেনের বিজয়ের স্বপ্নে ট্রাম্পের দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন থেকে যাবে বলে আপাত দৃষ্টিতে মনে হচ্ছে। এদিকে ভোট প্রাপ্তির দিক দিয়ে ডেমোক্রেট প্রার্থী হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকেও ছাড়িয়ে গেছেন একই দলের প্রার্থী জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে গুরুত্বপূর্ণ ব্যালেট গ্রাউন্ড স্টেট পেনসিলভেনিয়ার ফিলাডেলফিয়ায় কনভেনশন সেন্টারের বাইরে ট্রাম্প বিরোধী জড়ো হয়ে বিক্ষোভ শুরু হয়েছে। ওই কনভেনশন সেন্টার ভবনে মেইলের মাধ্যমে আসা ব্যালেটগুলো জড়ো করে রাখা হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে লক্ষ লক্ষ ব্যালেট গণনা শেষ করতে একাধিক দিন লেগে যেতে পারে। বিক্ষোভ সমাবেশে প্রত্যেকটি ভোট গণনার সপক্ষে স্লোগান দেয়া সমর্থকদের অনেকে ট্রাম্প পুনর্নির্বাচিত হওয়ার নেতিবাচক দিক সম্পর্কে বক্তব্য রাখেন। প্রেসিডেন্ট ট্রাম্পের ছেলে এরিক ট্রাম্পের একটি সংবাদ সম্মেলনে আসা সাংবাদিকদেরও সমালোচনা করেন বিক্ষোভকারীরা। ওই সংবাদ সম্মেলন অবশ্য শেষ পর্যন্ত বাতিল করা হয়। মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনের ফলাফল কী হবে তা নিয়ে উৎকণ্ঠা এখনও কাটছে না। এরই মধ্যে বেশিরভাগ ইলেকটোরাল ভোটের ফলাফল হাতে চলে এসেছে। এতে দেখা যাচ্ছে এখন পর্যন্ত ডেমোক্রেট দলীয় প্রার্থী জো বাইডেন পেয়েছেন 264 ইলেকটোরাল ভোট, অপরদিকে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পেয়েছেন 214 ভোট। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের জালিয়াতির অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ডেমোক্রেট দল ভোট চুরি করছে। ট্রাম্পের প্রচারণা শিবির জানিয়েছে তারা জর্জিয়ায় মামলা করেছেন। জর্জিয়া সহ 3 অঙ্গরাজ্যে মামলা করা হয়েছে। জর্জিয়ার কিছু এলাকায় ভোট গণনা স্থগিত করার আবেদন করেছেন তারা। জর্জিয়ার একটি গুরুত্বপূর্ণ ব্যালেট গ্রাউন্ড রাজ্য, যে কোনো প্রার্থী জিততে পারে সে বিষয়ে এখনও ধারণা পাওয়া যাচ্ছে না। মামলায় অভিযোগ তোলা হয়েছে যে রিপাবলিকান একজন পর্যবেক্ষক চ্যাথার কাউন্টিং ব্যাট লেট স্টপে একজন ভোট গণনা কর্মীকে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে আসা 53 পোস্টাল ব্যালট যুক্ত করতে দেখেছেন। জর্জিয়ায় ভোটের দিন সন্ধ্যা 7 আগে পোস্টাল ভোট নির্ধারণের স্থানে পৌঁছানোর নিয়ম। ফলে গুরুত্বপূর্ণ চতুর্থ অঙ্গরাজ্য হিসেবে জর্জিয়ার আইনি পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। যেসব জায়গায় ব্যালেটে প্রতারণা হয়েছে সেসব জায়গায় ভোট গণনা থামানো হবে বলে অঙ্গীকার করেছেন তিনি। তবে তার দাবির সপক্ষে কোনো প্রমাণ উপস্থিত করতে পারেননি তিনি। এদিকে মিশিগানে ট্রাম্প শিবির ব্যালেট গণনা বন্ধ করতে মামলা করেছে। ওই রাজ্যে সামান্য ব্যবধানে বাইডেন জয়ী হয়েছেন ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন। পেনসিলভেনিয়ায় ভোটের দিনের 3 পর আসা পোস্টাল ব্যালট গণনার সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেছে রিপাবলিকানরা। ওই রাজ্যে এখনও লক্ষ লক্ষ ভোট গণনা বাকি। এছাড়া উস্কানিতে প্রেসিডেন্ট শিবিরে মঙ্গলবার দেখতে পাওয়া অস্বাভাবিকতার ভিত্তিতে ভোট পুনর্গণনার আবেদন করেছে। এর আগে নির্বাচনের দিন রাতের বেলা জনগণের উদ্দেশ্যে দেওয়া ভাষণে ট্রাম্প হুমকি দিয়েছিলেন যে নির্বাচনী ফলাফল নিয়ে লড়াই করতে সুপ্রিম কোর্টে যাবেন তিনি। একের পর এক রাজ্যে মামলা করা শুরু করে দিয়েছে তার প্রচারণা শিবির।
মার্কিন নির্বাচনে ডেমোক্র্যাট প্রার্থী কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে তাদের একক আধিপত্য নিয়ে বিজয়ের পথে রয়েছে। এ পর্যন্ত কংগ্রেসের 538 আসনের মধ্যে 227টি আসন ডেমোক্র্যাটরা তাদের দখলে নিয়েছে। বর্তমান কংগ্রেস ডেমোক্র্যাটদের আসন সংখ্যা 232। এবারে নির্বাচনের প্রতিনিধি পরিষদে তাদের আসন সংখ্যা বাড়ার ব্যাপক সম্ভাবনা রয়েছে। ডেমোক্র্যাটদের অন্যতম নেতা ন্যান্সি পেলোসিকে হাউজের আগামী স্পিকার হিসেবে আবার পাচ্ছে আমেরিকা। সিনেটে এখনও ফলাফল মীমাংসা নয়, তবে ডেমোক্র্যাট পার্টির সিনেট নিয়ন্ত্রণ প্রশংসায় সংশয় এখনও কাটেনি। সুইং আন্দোলন রাজ্যগুলোর ডাক যোগায়ের ভোট গণনার ফলে প্রেসিডেন্ট প্রার্থীর মতো সিনেটের কিছু গুরুত্বপূর্ণ আসনের ফলাফল আটকে আছে। ভোট প্রাপ্তির দিক দিয়ে ডেমোক্র্যাট প্রার্থী হিসেবে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামাকে ছাড়িয়ে গেছেন একই দলের প্রার্থী জো বাইডেন। 2008 সালের নির্বাচনে বারাক ওবামা 6,94,98,516 ভোট পেয়েছিলেন। এখন পর্যন্ত বাংলাদেশ সময় সকাল 10:15 প্রাপ্ত খবরে জো বাইডেন 7,21,10,000-এরও বেশি ভোট পেয়েছেন। এদিকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে জালিয়াতির অভিযোগ তুলেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার অভিযোগ, ডেমোক্র্যাট দল ভোট চুরি করেছে। ট্রাম্পের প্রচারণা শিবির জানিয়েছে তারা জর্জিয়ায় মামলা করেছেন। জর্জিয়া সহ 3 অঙ্গরাজ্যে মামলা করা হয়েছে। জর্জিয়ার কিছু এলাকায় ভোট গণনা স্থগিত করার আবেদন করেছেন তারা। জর্জিয়া একটি গুরুত্বপূর্ণ ব্যালেট গ্রাউন্ড রাজ্য, যেখানে কোন প্রার্থী জিততে পারেন সে বিষয়ে এখনও ধারণা করা যায়নি। মামলার অভিযোগ তোলা হয়েছে যে রিপাবলিকান একজন পর্যবেক্ষক চ্যাথাম কাউন্টিং ব্যালটের স্তবে একজন ভোট গণনা কর্মীকে নির্ধারিত সময়ের চেয়ে দেরিতে আসা 53টি পোস্টাল ব্যালট যুক্ত করতে দেখেছেন। জর্জিয়ায় ভোটের দিন সন্ধ্যা 7টার আগে পোস্টাল ভোট নির্ধারিত স্থানে পৌঁছানোর নিয়ম, ফলে গুরুত্বপূর্ণ চতুর্থ অঙ্গরাজ্য হিসেবে জর্জিয়ায় আইনি পদক্ষেপ নিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।